আজকে তোমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশন, মহাকর্ষ। দেখো মহাকর্ষ সম্পর্কে তোমরা আগে কিছু পড়েছো, যেগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না, এবং তোমাদের এই ক্লাসে কিন্তু সেরকম প্রশ্ন সেসব আসবে না। মানে যেটাকে বলা হচ্ছে তোমার মহাকর্ষ সূত্র নিউটনের, তোমরা পড়েছো, এই ক্লাসে নিশ্চয়ই লিখতে দেবে না সেটা তোমাকে। সবাই খুব ভালো করে জানো যে আমি জাস্ট একটু উপরে উপরে বলে নিচ্ছি জিনিসগুলো, যে দুটো ভর এম ওয়ান এম টু যদি এরকম আর্থ ডিস্টেন্সের সেপারেশনে যদি রাখা হয়, তাহলে আমরা জানি যে এরা পরস্পরকে আকর্ষণ করে, এবং সে আকর্ষণ বলের মানটা হচ্ছে যে ভর দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং উহাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। এবং আমরা এই সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই যে চিহ্নগুলো সেটাকে যদি তুলে ওটাকে ইকুয়াল সাইন বা একটা ইকুয়েশন তৈরি করতে যাই, তাহলে আমাকে একটা মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে আসতে হয় যেটাকে আমরা জি বলি। এই জি এর মান তোমরা জানো, বইয়ে লেখা থাকে, দেখে নেবে, অসুবিধা কিছু নাই। হ্যাঁ, এখানে মহাকর্ষ ক্ষেত্র তোমরা এটাও খুব ভালো করে জানো, যেটা তোমরা কুলম্বসের সূত্রও পড়েছো একটা এরকম একই রকম ধরনের, কিন্তু সেখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ওটা তড়িৎ আকর্ষণ বল, এবং সেখানে আকর্ষণের সাথে সাথে কিন্তু বিকর্ষণও ঘটে, কিন্তু এখানে দেখো বিকর্ষণের কোনো ব্যাপার এখানে নেই, সবসময়তে এটা আকর্ষণই হবে। কিন্তু এরাও তোমরা বাস্তবে জানো যে এই মহাকর্ষ বলটা কিন্তু তোমরা কখনো বাস্তবে অনুভব করো না, অর্থাৎ দুটো একটা পেন আর দুটো পেনকে যদি পাশাপাশি নিয়ে আসো, দেখো যে না কোনো তো আকর্ষণ বল নেই, তাহলে কোথা থেকে আসছে এই জিনিসটা? কিন্তু সেটার কারণও তোমরা জানো যে এই যে জি এর যে মান, জি এর যে ভ্যালু, সেটা তোমরা খুব দেখেছো যে 10^-10 বা 11 এইরকম অর্ডারে জি এর ভ্যালুটা থাকে, ঠিক আছে, এসআইএ যদি তুমি দেখো বা সিজিএসে দেখো, অর্থাৎ খুবই একটা স্মল কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা কিন্তু এই যে ভরগুলো আমরা যে পার্থিব যে বস্তু, অর্থাৎ আমাদের যে সমস্ত বস্তু নিয়ে আমরা কাজ করি, একটা ইঁট পাথর বা আরও বড় তুমি যাই ধরো না কেন, একটা সে সমস্ত বস্তুর যা ভর, তার কাছে এই 10^-11 বা এই জাতীয় সংখ্যা দিয়ে গুণ করলে খুব স্বাভাবিকভাবে পুরো জিনিসটা খুব নগণ্য হয়ে যায়, অর্থাৎ আকর্ষণ বলটা প্রায় নায়েরই সমান হয়ে যায়। কিন্তু এইটাই কখন অনুভূত হবে এই আকর্ষণ বলটা? না, যদি এই এম ওয়ান আর এম টু যদি বিশাল কোনো একটা বড় কোয়ান্টিটি হয়, বড় বলতে আমাদের এই পার্থিব বস্তুর মতো বড় নয়, আরও বড় কিছু, অর্থাৎ সূর্য চন্দ্র এদের মতো যদি কোনো বা পৃথিবী এদের মতো যদি কোনো বৃহৎ আকারের বস্তু হয় যার মাস হচ্ছে প্রায় হয়তো তোমার কোটি কোটি তোমার টন ওয়েট হবে, যেগুলো প্রায় 10^30, 10^50 এই অর্ডারে যখন তাদের কেজিতে ওয়েটটা হবে, তখন কিন্তু ওই যে জি এর মান 10^-11 সেইটাকে কিন্তু তারা মানে তার সঙ্গে গুণ করলে কিন্তু আমি একটা অবশ্যই একটা ভালো কোয়ান্ট অ্যামাউন্ট পাবো ফোর্সের, এবং সেক্ষেত্রে কিন্তু বলটা অনুভূত হবে। তো সেই কারণে চাঁদের সাথে পৃথিবীর আকর্ষণ বা চাঁদের সাথে সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ, এই আকর্ষণ বলগুলোর ক্ষেত্রে কিন্তু মহাকর্ষ বলটা কিন্তু অনুভব করা যায়। আদারওয়াইজ কিন্তু অন্য জায়গায় এই ছোটোখাটো ভরের ক্ষেত্রে কিন্তু সেটা অনুভব করা যায় না। এগুলো তোমাদের জানা জিনিস ক্লাস এইটে, তবুও আমি একটু বলে নিচ্ছি, অবশ্যই একটা একটা চ্যাপ্টার শুরু করতে গেলে কিছু ইন্ট্রোডাকশান তো পড়াতেই হয়। তো সেরকম এখানে তোমরা যেহেতু ভেক্টরের কথা শিখেছো, তাই তোমাদেরকে ভেক্টরের কথাটা দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করেছে, তোমাদের বই থেকেই আমি এই জিনিসটা নিয়েছি। সেটা হচ্ছে যে দুটো ভরকে এরকম রাখা হয়েছে যাদেরকে আমি একটা যদি এরকম অরিজিন থেকে ধরি এক্স ওয়াই জেড প্লেনে, তাহলে তাদেরকে আর ভেক্টর আর ওয়ান এবং আর টু দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়েছে, যে এম ওয়ান ভরের তোমার পজিশানটা হচ্ছে যে আর ওয়ান দূরত্বে এবং এম টু ভরটা রয়েছে আর টু দূরত্বে, এরকম যদি থাকে তাহলে এদের মধ্যে এম ওয়ান এবং এম টুর মধ্যে যে আকর্ষণ বল সেটা এক হতে পারে, এম ওয়ান এম টুকে আকর্ষণ করবে, অর্থাৎ সেটা এম ওয়ান করবে এই দিকে, আর একটা হবে হচ্ছে এম টু এম ওয়ানকে আকর্ষণ করবে, সেটা হবে ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ এম ওয়ান এম টুকে যেদিকে আকর্ষণ করবে যতটা বল দিয়ে আকর্ষণ করবে, এম টু এম ওয়ানকে ঠিক ততটাই বল দিয়ে আকর্ষণ করবে, কিন্তু সেটা হবে প্রতিক্রিয়া বল, অর্থাৎ সমান এবং বিপরীতমুখী হবে। আচ্ছা, এবার আমি যেটা লিখেছি এখানে সেটা হচ্ছে যে এটা যদি তোমার ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করো, তাহলে এটা যদি আর টু হয়, এটা যদি আর ওয়ানের ডিরেকশান হয়, তাহলে আমরা জানি যে ক্রমান্বয়ে যদি গৃহীত গ্রহণ করি আমি এই জিনিসগুলোকে, তাহলে পরে কী হবে, এইটা প্লাস এইটা এইদিকে ধরছি, আমি ধরে নিচ্ছি এম টু থেকে এম ওয়ানের দিকে যাচ্ছে আমার ভেক্টরটা, তাহলে এটা প্লাস এইটা প্লাস এইটা যদি করি তাহলে কিন্তু জিরো হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু বিপরীত ক্রমে আছে, এটাও যদি এই ক্রমে থাকতো তাহলে কিন্তু তোমার মানে জিরোই হতো আর কি, ঠিক আছে, একই ক্রমে যদি তিনজনে থাকতো, কিন্তু এটা যেহেতু এদিকে
তাহলে এটা প্লাস এইটা করলে আমি কিন্তু এই ভেক্টরটা পাবো। তাহলে দেখো আর টু প্লাস এই এটার মান আর ওয়ান মাইনাস আর টু ধরেছি, তাহলে এটাকে যোগ করলে দেখো আর টু কেটে যাবে এবং আর ওয়ানই কিন্তু আমি পাবো, ঠিক আছে। অর্থাৎ এই যে ভেক্টরটা মানে তার যার ডিরেকশান হচ্ছে তোমার এম টু থেকে এম ওয়ানের দিকে, সেই ভেক্টরটা কিন্তু হবে কি আর ওয়ান মাইনাস আর টু, অর্থাৎ এদের বিয়োগফল, ঠিক আছে। ব্যাস আমি সেসব কথা যাচ্ছি না, সেটাকে আমি এখানে আর ওয়ান টু লিখেছি, আর ওয়ান মাইনাস আর টুটাকে এখানে লিখছি আর ওয়ান টু, ঠিক আছে। তো এখানেও সেই জিনিসটাই করেছি, ইজ এফ টু ওয়ান ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু আর টু ওয়ান। এখন মাইনাস কেন ধরছি না, আমি এখানে যে বলটার কথা বলছি এফ টু ওয়ান, এফ টু ওয়ানটা হচ্ছে তোমার এম টু এম ওয়ানকে আকর্ষণ করছে। অর্থাৎ দেখো তাহলে এই যে এম টু যে বলটা প্রয়োগ করছি এম ওয়ানের উপর, সেই বলটার দিক কী হবে, এফ টু ওয়ানের দিক হবে এই দিকে। অর্থাৎ এফ টু ওয়ানের দিক আর আর ওয়ান টুর দিক কিন্তু পরস্পরের বিপরীত, যার ফলে কিন্তু আমি এটা নেগেটিভ সাইন আমাকে নিয়ে আসতে হয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা এবার আমি যদি উল্টোটা বলি, সম্পূর্ণ ঘুরিয়ে দিই, অর্থাৎ এফ টু ওয়ান না করে আমি যদি এফ ওয়ান টু করি, অর্থাৎ এম ওয়ান বল এম টু বলের ওপর কতটা বল প্রয়োগ করছে সেইটা যদি বলতে চাই, তাহলে কিন্তু আমার দেখো এটা আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ জিনিসটা হচ্ছে যে এফ টু ওয়ান ইকুয়াল টু মাইনাস অফ এফ টু ওয়ান, এফ ওয়ান টু ইকুয়াল টু মাইনাস অফ এফ টু ওয়ান, সিমিলার ভ্যালু কিন্তু সমান এবং বিপরীতমুখী হচ্ছে। বোঝার কিছু নাই, খুব সহজ জিনিস, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলছি। আমি খুব বেশি কথা এখানে বলতে চাইছি না, কারণ আমার নতুন জিনিস কিন্তু আমার রয়েছে অনেক, যেগুলো নিয়ে আমাকে ডিটেলসে আলোচনা করতে হবে। তো ঠিক আছে, এটা আমি এই অবধি থামাচ্ছি। নেক্সট আমার যেটা আলোচনায় আছে সেটা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এবং বা গ্র্যাভিটেশনাল ফিল্ড, অর্থাৎ তো মহাকর্ষ ক্ষেত্র এবং মহাকর্ষ বিভব, ঠিক আছে। এখন ক্ষেত্র আর বিভব এই দুটো কথার সাথে তো তোমরা পরিচিত, ক্লাস টেনেই তোমরা যেহেতু তড়িৎ ক্ষেত্র পড়েছো তার পাশাপাশি তড়িৎ বিভব পড়েছো, সেখানে বারংবার এই কথাগুলো উঠে এসছে যে তড়িৎ ক্ষেত্র কাকে বলে যদি ধরি। আমি ওইটাকে ধরেই আমি বলছি, এই কারণেই বলছি কারণ তোমাদের যেহেতু জিনিসটা জানা, তড়িৎ ক্ষেত্র তোমরা খুব ভালো করে জানো যে আমি যদি এখানে একটা আমি আধান রেখে দিই, এটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, তাহলে সেই একক ধনাত্মক আধানটার উপর যে বল প্রয়োগ করবে ওই তড়িৎ ক্ষেত্র, সেইটাই হবে হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের মান। এবং হ্যাঁ, বল যেহেতু প্রয়োগ করছে সেহেতু তার একটা দিকও থাকবে, তাহলে সেটাই হবে তড়িৎ ক্ষেত্রের দিক। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কিন্তু হচ্ছে ভেক্টর রাশি ছিল, আমি বলেছিলাম এখানেও ঠিক তাই। গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষ ক্ষেত্র এটাও কিন্তু ঠিক তাই, অর্থাৎ মহাকর্ষ একটা ক্ষেত্র, ধরো পৃথিবীর ক্ষেত্রে আমি যদি ধরি, পৃথিবীর যে মহাকর্ষ ক্ষেত্র, এখন পৃথিবীর ক্ষেত্রে এই মহাকর্ষ বলটাকে কিন্তু বলা হয় অভিকর্ষ, ঠিক আছে। অভিকর্ষ কিন্তু নতুন কিছু না, অভিকর্ষ কিন্তু পৃথিবীর মহাকর্ষকেই অভিকর্ষ বলা হয়, অন্যান্যদের গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে ওইটাকেই মহাকর্ষ বলে, অর্থাৎ তার যে ভরের জন্য যে সে ফোর্স অ্যাপ্লাই করছে বা ফোর্স দিচ্ছে বা দিয়ে টানছে কাউকে, সেটাকেই অভিকর্ষ বলছে পৃথিবীর ক্ষেত্রে শুধুমাত্র। সো পৃথিবীর অভিকর্ষ বা মহাকর্ষের মধ্যে যদি আমি কোনো বস্তুকে নিয়ে আসি, তাহলে সেটা একক ভরের কোনো বস্তুকে যদি নিয়ে আসি, তাহলে সে যে আকর্ষণ বল প্রয়োগ করবে সেটাই হবে হচ্ছে পৃথিবীর মানে মহাকর্ষ ক্ষেত্র, ঠিক আছে। তাহলে এইভাবে আমি মহাকর্ষ ক্ষেত্রের সংজ্ঞাটা আমি দিতে পারি যে একটা একক ভরকে আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে জিনিসটা হচ্ছে যে দিকের ব্যাপারটা সবসময়তেই বুঝতেই পারছো যে এখানে তো আকর্ষণ ছাড়া অন্য কোনো বল হয় না, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ দুটোই হয়েছিল, কিন্তু এখানে কিন্তু আকর্ষণ ছাড়া কিছু হবে না। সো আমি যদি ওই ফর্মুলা থেকে যদি ধরি এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার ধরে নিলাম, তাহলে এমটাকে স্মল এমটাকে আমি নিয়ে আসছি, ক্যাপিটাল এমটাকে পৃথিবীর ভর ধরছি বা অন্য কোনো গ্রহের ভর ধরছি বা সূর্যের ভর ধরছি, তাহলে সেটা সূর্যের মহাকর্ষ ক্ষেত্র হবে এটা। তো এবার এই যে স্মল এম এটাকে আমি তাহলে ওয়ান ধরে নিচ্ছি, কারণ আমাকে একক ভর নিয়ে ভাবতে হবে, তাহলে আমি যে জিনিসটা পাচ্ছি সেটাই হচ্ছে আমার ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। আচ্ছা বা মানে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য। আবার আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমি যদি এই যে জিএমএম বাই আর স্কোয়ার এটাকে যদি আমি নিয়ে আসি কোনো এম স্মল এম ভরের যদি কোনো বস্তুকে যদি আমি পৃথিবীর কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমরা জানি যে তার উপরে এম জি বল কাজ করে, অর্থাৎ অভিকর্ষ যে ত্বরণ। এখন এটা পৃথিবীর ক্ষেত্রে স্মল জি আমরা ধরি, তার একটা ভ্যালু আছে, অন্য কোনো গ্রহের ক্ষেত্রে গেলে তার ভ্যালু আলাদা আলাদা চেঞ্জ হবে। সো এম জি সেই বস্তুটার উপর বল প্রয়োগ করে, এটা আমরা ছোটোর থেকে জেনে আসছি।
আর আমরা মহাকর্ষ সূত্র থেকে পেয়েছি যে হ্যাঁ ওই বস্তুটার ওপর, স্মল এম বস্তুর ওপর এই বল প্রযুক্ত হবে, জিএমএম বাই আর স্কয়ার। তাহলে দুটোই অ্যাকচুয়ালি ইকুয়াল, দুটোই তো তোমার পৃথিবী প্রয়োগ করছে এই বল দুটো। তাহলে দুটো যদি সমান করি, তাহলে এমএম কেটে গিয়ে দেখো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার হচ্ছে। এই জিএম বাই আর স্কোয়ার কোয়ান্টিটি কিন্তু এই ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে সমান হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখতে গেলে যে অভিকর্ষের ক্ষেত্রে কিন্তু আমি স্মল জি এবং এই যে ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ অভিকর্ষ যে ত্বরণ এবং ক্ষেত্র প্রাবল্য, এই রাশি দুটোকে কিন্তু অভিন্ন রাশি বলে ভাবতে পারি। এটুকু আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে মান হিসাবে কিন্তু তারা অভিন্ন। এইবার আমাকে বার করতে হবে হচ্ছে বিভব। বিভব সম্পর্কে তো তোমরা আগেই পড়েছ, জিনিসটা একই রকম, তড়িৎ বিভবের মতোই বলবো। এখানে হচ্ছে যে অসীম দূরত্ব থেকে কোনো একটা একক, ওখানে ছিল আধান, এখানে বলবো একটা একক ভরকে যদি আমি কোনো মহাকর্ষ ক্ষেত্রে নিয়ে আসতে, আমাকে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে আমার ওই বিন্দুর বিভব। এখন অসীম দূরত্ব বলতে কী বুঝি? অসীম দূরত্ব বলতে কিন্তু মানে যে দূরত্বের কোনো সীমা নেই তা কিন্তু নয়। অসীম দূরত্ব বলতে হচ্ছে যে ও যে আকর্ষণ ক্ষেত্র ওর, সেই আকর্ষণ ক্ষেত্রের বাইরেটা, সেটাই হচ্ছে অসীম ওর কাছে। যত দূর অবধি সে আকর্ষণ করতে পারে তার বাইরে আমি যদি চলে যাই, তাহলে আমি সেটাকে অসীম বলে ধরে নেব, ঠিক আছে? এমনটা না অসীম দূরত্ব মানে কেউ ভেবো না যেটা একেবারে সেই অসীম, সেই শেষ কি হয় না এমন দূরত্ব থেকে নিয়ে আসার কথা কিন্তু ব্যাপারটা বলছে না। তা জাস্ট তার আকর্ষণ ক্ষেত্রের বাইরে, অর্থাৎ যেখানে তার কোনো আকর্ষণ নেই, সেই রকম একটা জায়গা থেকে আমি যদি ওই ক্ষেত্রের মধ্যে কোনো এক বিন্দুতে আনতে পারি, তাহলে আমি সেটাকে যে কার্য আমাকে করতে হবে তাকেই বলছি আমি তড়িৎ বিভব, বা এখানে মহাকর্ষীয় বিভব। ধরো আমি এই এক কেজির একটা ভরকে আমি এখানে এই পৃথিবীর, এই পৃথিবীর ধরো ভর এখান থেকে আর দূরত্ব তে আমি নিয়ে এলাম, এই পি বিন্দুতে নিয়ে আসছি, আর দূরত্বটা অবশ্যই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যেই পড়ছে আমি ধরে নিচ্ছি। তাহলে আমি ওকে টেনে এখানে নিয়ে আসছি অসীম থেকে, তাহলে এই পি বিন্দুতে আনতে আমার কতটা কার্য করতে হলো, এই কার্যটাই হচ্ছে বিভব। দেখো তোমরা আগেও পড়েছো যে বিভব কিন্তু একটা স্কেলার রাশি, কারণ কার্য স্কেলার রাশি, সব বিভব স্কেলার রাশি। আমাকে কী পরিমাণ কার্য মানে তো শক্তি, আমাকে কী পরিমাণ শক্তি তাহলে আমার লাগলো বা ব্যয় করতে হলো, ঠিক আছে? আচ্ছা এবার এখান থেকে তাহলে আমি যদি ভেক্টর হিসেবে ধরি, তাহলে এই ভেক্টরটাকে আমি আর ধরছি, যেটাকে আমি রেডিয়াস ভেক্টর, তোমাকে আমি বহুবার আমরা ধরেছি। আচ্ছা জিটাকে এখানে, স্মল জিটাকে আমি যেহেতু আমি তড়িৎ ক্ষেত্র হিসাবে ধরছি, সেহেতু স্মল জিকে আমি একটা ভেক্টর হিসাবে ধরছি, এবং আর এবং জি পরস্পরে কিন্তু দিকটা কিন্তু বিপরীত, ঠিক আছে? তাহলে একক ভরটিকে যদি আমি আমি নিয়ে আসি, তাহলে এইখানে আনতে আমাকে কী কাজ করতে হচ্ছে সেটা বার করবো। প্রথমত আমার ভরটাকে এই যে মহাকর্ষ ক্ষেত্র, সেই ক্ষেত্রের মধ্যে যদি আমি ডিআর, স্মল ডিআর দূরত্ব, এই স্মল ডিআর দূরত্বটা যদি অতিক্রম করতে চাই, তাহলে কতটা আমাকে কার্য করতে হবে আগে আমি বার করব, তারপর আমি ইন্টিগ্রেশন চাপাবো। এখন দেখো আমার ধারণা, তোমরা হয়তো ইন্টিগ্রেশন সম্পর্কে একটু ধারণা তোমাদের আছে, কারণ এটা ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু হবে না, এই এক্সপ্রেশন তুমি ইন্টিগ্রেশন ছাড়া বার করতে পারবে না। হ্যাঁ, আমরা যে এক্সপ্রেশনগুলো পেয়েছিলাম ওখানে সেগুলো কিন্তু এখানে পাচ্ছি না। এখানে ইন্টিগ্রেশনটা আমি কেন করছি না, আমার কার্য বলতে আমি কী বুঝি, বল ইনটু স্মরণ। তা আমার এখানে বলটা কী, বলটা হচ্ছে জি, কারণ সেটাই তড়িৎ ক্ষেত্র, একক ভরের ওপর প্রযুক্ত বল সেটাই তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে এফটাই হচ্ছে বল, এই বল প্রযুক্ত হচ্ছে। স্মরণ কতটুকু হচ্ছে, আমি ধরছি ডিআর, অর্থাৎ সামান্যটুকু স্মরণটুকুকে আমি ধরছি ডিআর পরিমাণ স্মরণ করতে আমার কী কার্য করতে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা তাহলে সেটা কী ধরবো, মহাকর্ষ বলের দ্বারা কৃতকার্য মাইনাস জি ইন্টু ডিআর, ঠিক আছে, ইকুয়াল টু ডিভি। এখন মাইনাস কেন দিলাম, দেখো এখানে আমি একটা কথা বলে রেখেছি যে মহাকর্ষ বলের দ্বারা কৃতকার্য। তোমরা এই জিনিসটা বোধহয় পড়েছো যে বলের দ্বারা কার্য আর বলের বিরুদ্ধে কার্য। দেখো বলের বিরুদ্ধে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমার এনার্জি লস হয়, ঠিক আছে? বলের বিরুদ্ধে যখন আমরা কাজ করি তখন এনার্জি লস হয়, এবং বলের দ্বারা যদি কাজ করি তাহলে কিন্তু আমার লস তো হয়ই না, উল্টে আমি গেন করি। যেমন ধরো তুমি ধরো সিঁড়ি দিয়ে উঠছো উপরে, তো তোমার পরিশ্রম হবে, তুমি কিন্তু হাঁপিয়ে যাবে সিঁড়ি দিয়ে উঠতে গেলে, কারণ কি না তোমার এনার্জি কিন্তু লস হচ্ছে, কারণ তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি যাচ্ছ, অর্থাৎ তোমার লস হচ্ছে এনার্জি, তাই তোমার তোমাকে কাজ করতে গিয়ে কষ্ট হচ্ছে তোমার। কিন্তু তুমি যখন সিঁড়ি দিয়ে নামো
তখন কিন্তু তুমি অভিকর্ষজ বলের দ্বারাই তুমি নিজে নিজেই নেমে চলে আসছো, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমার এনার্জি কোনো লস হচ্ছে না। উল্টে যদি ধরা যায় থিওরিটিক্যালি, তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়ালি এনার্জি গেন করছো, ঠিক আছে, উপর থেকে যখন তুমি নিচের দিকে নামছো, এনার্জি গেন, অর্থাৎ বলের দ্বারা কাজ হচ্ছে সেক্ষেত্রে, তোমার বলটা নিজে থেকেই তোমাকে সেটা নামাচ্ছে। এখানেও কিন্তু ঠিক তাই, এখানে যেহেতু আমি এটা আকর্ষণী ক্ষেত্রের মধ্যে রয়েছি, অর্থাৎ আমার কিন্তু বলের দ্বারাই কিন্তু কাজটা হবে, ঠিক আছে, অর্থাৎ আমাকে কিন্তু সে নিজে নিজেই টেনে নিয়ে চলে আসবে, এমনটা না যে আমাকে ওই বলের বিরুদ্ধে কষ্ট করে নিয়ে আসতে হবে এই বস্তুটাকে। এখানে যে আস নিয়ে আসছি আমি, যে অসীম থেকে যে পি বিন্দুতে আনছি, আমার আনতে কিন্তু একটুও কষ্ট হচ্ছে না, ঠিক আছে, উল্টে আমার বরঞ্চ আমি এনার্জি গেন করছি, কারণ আমাকে তো নিজে থেকে টানছে, টানছে যখন এমনি চলে আসছি আমি, অসুবিধা কী আছে, আমি তো আকর্ষণী ক্ষেত্রের মধ্যে ঢুকে গেছি, তখন তো আর আমার কোনো চিন্তা নাই, আমি ছিলাম আকর্ষণী ক্ষেত্রের বাইরে, অসীমে ছিলাম, কিন্তু যখন আমি আকর্ষণ ক্ষেত্রের ভেতর ঢুকে গেলাম, তখন তো আর আমার কোনো চিন্তা নয়, তো নিজেই টেনে নিয়ে চলে আসছে এখানে, এখানে কেন, ও একদম নিচ অব্দি টেনে নিয়ে চলে আসবে আমাকে, কেন্দ্র অব্দি সে টেনে নিয়ে চলে আসবে, অর্থাৎ বলের দ্বারা কৃতকার্য হচ্ছে, ঠিক আছে। আর সেক্ষেত্রে আমি এটাকে মাইনাস ধরবো, তাই এটাকে নেগেটিভ সাইন ধরেছি আমি এখানে বলের দ্বারা। বিভবের ক্ষেত্রেও তোমরা দেখে থাকবে এই জিনিসটা, যে প্লাস যদি আমি আধান নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কখনও সেটা আকর্ষণ করছে, কখনও সেটা বিকর্ষণ করছে, ঠিক আছে। ওখানে একক ধনাত্মক আধান নিয়ে বলেছিলাম, ভালো করে দেখবে, একক ধনাত্মক আধান নিয়ে কাজ করেছিলাম, তো সেইরকমভাবে আমি দেখেছিলাম যে আকর্ষণ হচ্ছে না বিকর্ষণ, কিন্তু এখানে তো আকর্ষণ পুরোটাই, তাই এখানে আমি এরকম মাইনাস ধরছি বলের দ্বারা কাট বলে। আচ্ছা, এবার মাইনাসটা ধরেছি ঠিকই, এবার দুটো ডট প্রোডাক্ট করেছি, প্রযুক্ত বল ইন্টু সরণ। আচ্ছা, এবার জি আর এই আরের যে ডিরেকশান আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ভিন্ন দুটোর, আমি আগেই বলেছি যে জি এই দিকে কেন্দ্রের দিকে আর হচ্ছে কেন্দ্র থেকে বহির্মুখী, তাহলে আবার একটা মাইনাস আসছে, অর্থাৎ দুটো মাইনাসে কিন্তু কেটে কুটে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ জি ডিআর পেয়ে যাচ্ছি আমি এখানে, ঠিক আছে। এইবার আমি ইন্টিগ্রেশন চাপাচ্ছি কোথা থেকে, না ইনফিনিটি টু আর, অর্থাৎ আমি নিয়ে আসছি এই যে এই অসীম বিন্দু থেকে আমি নিয়ে আসছি, কোথায় নিয়ে আসছি, না আর দূরত্বে নিয়ে আসছি, তাই ইনফিনিটি টু আর হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট ইন্টু ডিভি ইন, তাহলে জি ডিআর, এখানে আমি জি এর মান বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, তাহলে ডিআর বাই আর স্কোয়ার, ডিআর বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন করলে মাইনাস ওয়ান বাই আর, এবার যদি ভ্যালুগুলোকে বসিয়ে দিই তাহলে ওয়ান বাই আর জন্যে ওয়ান বাই আর আসবে, আর এটা ওয়ান বাই ইনফিনিটির ফলে জিরো হয়ে যাবে এই পার্টটা, ঠিক আছে, অর্থাৎ ওই পার্টটা বাদ চলে যাবে, তাহলে আমার বিভবের এক্সপ্রেশনটা দেখালো মাইনাস জি এম বাই আর, ঠিক আছে, এটাই আমার এক্সপ্রেশন। যদি আমি ডেরিভেটিভের টার্মে লিখি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সাথে বিভবের যদি সম্পর্ক লিখি, তাহলে কিন্তু আমি এটাও লিখতে পারি যে তড়িৎ ক্ষেত্র জি ইজ ইকুয়াল টু ডিভি ডিআর, ঠিক আছে, যে ডিভি ডিআর এটাকে আমি এইভাবে লিখতে পারি, অ্যাকচুয়ালি নেগেটিভ গ্র্যাডিয়েন্ট হিসাবে দেখানো হয়। আমি জানি না তোমরা ইন্টিগ্রেশনটা জানো কি না, আমার বারেবারে একটা জিনিস সন্দেহ লাগছে এটা পড়াতে গিয়ে, কারণ ইন্টিগ্রেশন যদি না জেনে থাকো তাহলে কিন্তু এটা সত্যি করে কিছুই বুঝতে পারবে না, তাই আমি তোমাদেরকে চাইবো যে মিনিমাম যে বেসিক জিনিসগুলো ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের, এটা তোমাদের কিন্তু একটু শিখে নেওয়া দরকার ম্যাথের স্যারের কাছে অবশ্যই, যদি একটু জিনিস একেবারেই যদি অজ্ঞ হও তাহলে মুশকিল। আমি জানছি যে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন নিয়ে অনেক আছে, বড় বড় অঙ্ক তোমাদের আছে কিন্তু ক্যালকুলাসে, কিন্তু আমি যদি বেসিক জিনিসটা শুধুমাত্র এই যে এই ছোট্ট ইন্টিগ্রেশনটা জানো অন্ততপক্ষে তোমরা করতে জানো, এইটুকু আমি জানতে চাইছি যে এইটুকু জানো তোমরা জানো, যদি না জেনে থাকো আমি বলবো যে এই জিনিসটা এখনই দেখার দরকার নেই, এটাকে অ্যাভয়েড করো, ভিডিওটা তোমাদের কাছে থেকেই যাচ্ছে, যখন তোমরা ইন্টিগ্রেশনটা শিখবে তখন আর একবার এই জিনিসটা দেখে নেবে, ঠিক আছে, কারণ ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যদি শিখে যাও তাহলে কিন্তু এই ক্লাস ইলেভেন টুয়েলভ কিন্তু শিখতেই হবে, এবং শেখার ফলে কিন্তু অনেক অঙ্ক দেখবো অনেক ইজিলি হয়ে যাচ্ছে, যেটা কিন্তু এমনিতে হয় না ক্যালকুলাস ছাড়া। ব্যাস, এখানে আমি যে ক্ষেত্রটা নিয়ে আমি আলোচনা করছি, অর্থাৎ যে অ্যাট্রাকটিভ ফিল্ড, আমি বুঝতে পারছি যে একবার ওকে টেনে নিয়ে আসছে বস্তুটাকে, এবং স্মৃতিশক্তি আমি দেখতে পাচ্ছি যে আমার যে পোটেন্সিয়াল এনার্জি বা যে স্মৃতিশক্তি গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল বা স্মৃতিশক্তি, এই স্মৃতিশক্তি যখন নেগেটিভ হয়ে যায় কোনো ক্ষেত্রের, এটা কিন্তু সিগনিফিকেন্স হচ্ছে যে স্মৃতিশক্তি নেগেটিভ মানে হচ্ছে যে আমরা একটা আকর্ষণীয় ক্ষেত্রের মধ্যে আছি, ঠিক আছে, তখনই কিন্তু স্মৃতিশক্তিটা নেগেটিভ হয়, তখন যেটাকে হচ্ছে যার এক্সপ্রেশনটা আমি পেলাম। আচ্ছা, এবার যদি কোনো বলে যে ওই এম ভরের একটা বস্তুকে যদি নিই, মহাকর্ষ স্মল এম ভরের একটি বস্তুকে যদি আমি এই ভি মহাকর্ষীয় বিভবের যুক্ত কোনো বিন্দুতে যদি নিয়ে আসি, তাহলে তার যে স্থিতিশক্তি হবে সেটা হচ্ছে স্মল এম ইন্টু ভি, ঠিক আছে, এবং যার মানটা হবে মাইনাস জি এম এম বাই আর, এবং সেটা দেখতে পাচ্ছি আকর নেগেটিভ, আমি বারেবারেই বললাম, কারণ এখানে পুরোপুরি
সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবী, তোমরা জানো যে সূর্যের আকর্ষণ সেখানে কাজ করছে, যার ফলে সে ঘুরছে এবং সেই অভিকেন্দ্র বল সাপ্লাই করছে এই পৃথিবীকে ঘোরানোর জন্য, ঠিক আছে। ইলেকট্রনের ক্ষেত্রে যেটা তোমার তড়িৎ আকর্ষণ বল হয়, তোমরা দেখেছো যে ইলেকট্রনের সঙ্গে সিমিলার, অনেকটাই সিমিলারিটি আছে নাকি, ঠিক আছে, সেটা রাদারফোর্ডের মডেল অনুসারে। আচ্ছা, আরেকটু কিছু জিনিস আছে তোমাদের, সেগুলো একটু বলে রাখা ভালো, যে সেটা হচ্ছে যে এই এই জি এর যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা অবশ্যই তোমরা মনে রাখবে, স্মল জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। তাকে এখানে আমি ক্যাপিটাল আর লিখলাম, ক্যাপিটাল আর আমরা এখানে পৃথিবীর ব্যাসার্ধ বোঝাতে বোঝাবো, ঠিক আছে। তো পৃথিবীর ব্যাসার্ধ বোঝানোর জন্য আমরা স্মল আরের পরিবর্তে ক্যাপিটাল আর লিখছি। আচ্ছা, এখানে এই এমটাকে আমরা একটু ভেঙেছি, এমটাকে আমরা আয়তন এবং ঘনত্ব দিয়ে গুণ করেছি, অর্থাৎ 4/3 পাই আর কিউব আয়তন পৃথিবীর, পৃথিবীর ঘনত্ব রো দিয়ে গুণ করেছি, এবং রোয়ের সঙ্গে আমি জি এর একটা সম্পর্ক বের করেছি আমি এখানে, তোমাদের বইয়ে আছে তাই একটু দেখে নিও, ঠিক আছে, পৃথিবীর ঘনত্বের সঙ্গে রোয়ের একটা সম্পর্ক। এবার যে জিনিসটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই, সেটা হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র থেকে আমি এইচ দূরত্বে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকেও কিন্তু আরও কিছুটা উঁচুতে, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে আরও কিছুটা উঁচুতে আমি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতাটা হচ্ছে এইচ, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র থেকে নয়, ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা এইচ, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে হবে কত, আর প্লাস এইচ হবে পৃথিবীর ব্যাসার্ধ আর। তাহলে এই উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কী হবে, জি নিশ্চয় থাকবে না, এটা পাল্টে যাবে খুব স্বাভাবিক। তাহলে দেখো আমি এখান থেকে পেয়েছি যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আমাদের জানা ফর্মুলা। তাহলে জি ড্যাশড হয়ে যাবে এখানকার যে এই এই বিন্দুতে অভিকর্ষজ ত্বরণের মান, জি ড্যাশড হয়ে যাবে। তাহলে জি ড্যাশের মান কী হবে, জি এম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার, ঠিক আছে, কারণ এই গোটা দূরত্বটার সঙ্গে স্কোয়ার। এবার যদি জি ড্যাশ বাই জি করি তাহলে আর স্কোয়ার প্লাস আর বাই এইচ এর হোল স্কোয়ার। আচ্ছা, আমি এই অবধিও রেখে দিতে পারি, আমার যদি বার করতে দেয় যে এইচ এর মান কত, এইচ উচ্চতায় আমার জি এর মান কত, বার করতে আমি এই ফর্মুলা দিয়েও বের করে দিতে পারি। কিন্তু বলছে যে যদি মানে এইচটা যদি খুব কম হয়, অর্থাৎ আমরা সচরাচর যে উচ্চতা অবধি আমরা উঠতে পারি, একটা পাঁচতলা দশতলা বাড়ি বা কুড়িতলা বাড়ি বা পঁচিশতলা বাড়ি, যদি যাই ধরো না কেন, সেই উচ্চতায় যদি আমি জি এর মান বার করতে চাই তাহলে অবশ্যই সেটা ভূপৃষ্ঠে জি এর থেকে একটু চেঞ্জ হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে একটা কুড়িতলা পঁচিশতলা বা একশোতলা বাড়ির যে হাইট, সেই হাইটটা কিন্তু পৃথিবীর যে ব্যাসার্ধ অর্থাৎ আর, সেই আরের তুলনায় কিন্তু খুবই নগণ্য, অর্থাৎ এই স্মল এইচটা কিন্তু হয়ে যাবে আরের তুলনায় খুব নগণ্য বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। আমরা যেসব আমাদের যতদূর রেঞ্জ, হ্যাঁ আমি বলছি না যে তুমি রকেটে করে একটা বিশাল উচ্চতায় গিয়ে মাপতে যাচ্ছ, সেটা বলছি না, কিন্তু সাধারণত তাই। অর্থাৎ আমি এইখানে কী করেছি না, এ আর স্কোয়ারটা দিয়ে নিচে নিয়ে এসে ভাগ করেছি, অর্থাৎ ওয়ান প্লাস এইচ বাই আরের হয়ে যাচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এবার এটাকে উপরে মাইনাস টুটাকে পাওয়ারটাকে উপরে তুলে নিয়ে গেছি। এটা একটা ফর্মুলা আছে তোমাদের, সেই ফর্মুলাটা দিয়ে এটাকে ভাঙা যায় সিরিজে এইভাবে, টু দি পাওয়ার মাইনাস টু থাকলে। তোমরা তো শুধু হোল স্কোয়ার ভাঙতে শিখেছ আর কিউব ভাঙতে শিখেছ, অ্যাকচুয়ালি টু দি পাওয়ার এন দিয়ে একটা ফর্মুলা হয়, এ প্লাস বি টু দি পাওয়ার এন দিয়ে গোটাটা ভাঙলে কী হয় তার ফর্মুলা আছে, টু দি পাওয়ার মাইনাস এন থাকলে কী হয় তার ফর্মুলা, তোমাদের একটা অঙ্কে একটা চ্যাপ্টার, ম্যাথামেটিক্স একটা চ্যাপ্টারই আছে, ওটা পড়তে হবে। কিন্তু ওই জন্য বলে যে ফিজিক্সটা, এই সায়েন্সে ফিজিক্স পড়তে গেলে কিন্তু ম্যাথামেটিক্সটা পাশাপাশি খুব জোরালো থাকা দরকার, মানে ওইখানে কাঁচা হয়ে গেলাম তাহলে কিন্তু ফিজিক্সটা উদ্ধার করতে পারবে না, কারণ প্রচণ্ড ম্যাথ আছে এখানে, ম্যাথের একদম পুরো অ্যাপ্লিকেশানগুলো কিন্তু ঢুকে আছে, ঠিক আছে। তবে এটা যদি মাইনাস টু, ওয়ান প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার মাইনাস টু, এটাকে যদি ফ্যাক্টরিলে ভাঙা হয়, এই ভাঙাটাকে ভেঙে গেলে এটা বিশাল অনেকগুলো রাশি আসে। ওয়ান প্রথম যে রাশি দুটো আসে এটা হচ্ছে ওয়ান মাইনাস টু এইচ বাই আর, তারপরে আরও বড় বড় পদ থাকে, যেরকম এইচ বাই আর এর হোল স্কোয়ার থাকে, তারপরে এইচ বাই আর এর হোল কিউব থাকে, এইভাবে চলতে থাকে সিরিজটা। এখন আমি আগেই বলেছি যে স্মল এইচটা কিন্তু আরের তুলনায় খুব কম, ঠিক আছে। তাহলে এবার এইচ বাই আর এই রাশিটার যদি এমনিতেই ছোট রাশি, বুঝতেই পারছো একের থেকে অনেকটাই ছোট, এর মাথায় যদি স্কোয়ার বসে তাহলে সেটা আরও ছোট হয়ে যাবে, এর মাথায় যদি কিউব বসে তাহলে আরও ছোট হয়ে যাবে, অর্থাৎ এই বাকি টার্মগুলোকে আমি সেক্ষেত্রে নেগলেক্ট করব সেই জন্য। তাই পরিবর্তে আমি সেটাকে প্রায় সমান লিখেছি এই জিনিসটাকে, অর্থাৎ শুধুমাত্র দুটো টার্মকে নেবো এই গোটা সিরিজটার মধ্যে, শুধু দুটো টার্মকে নেবো, ওয়ান মাইনাস টু এইচ বাই আর, অর্থাৎ জি ড্যাশড বাই জি এইটা কিন্তু হচ্ছে ওয়ান মাইনাস টু এইচ বাই আর। তাহলে জিটা কত দাঁড়ালো, জিটা তাহলে সরাসরি হচ্ছে জি ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে এই জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর, অর্থাৎ
জি এর মানটা কমে যাচ্ছে, সিম্পলি দেখতে পাচ্ছি যে জি এর মানটা কমে যাচ্ছে, অর্থাৎ জি মাইনাস এই সামথিং একটা কোয়ান্টিটি চলে আসছে। অর্থাৎ আমি যদি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উঁচুতে উঠি তাহলে কিন্তু আমার জি এর মান কমে যাবে, এটা তাহলে কনফার্ম। আচ্ছা নেক্সট হচ্ছে যে যদি আমি তাহলে ভূপৃষ্ঠ থেকে যদি মাটির গভীরে নামি, অর্থাৎ যদি কয়লার খনিতে ঢুকি বা খনির মধ্যে যদি ঢুকি, তাহলে কি আমার জি এর মান বাড়বে না কমবে? স্বাভাবিকভাবে মনে হতে পারে যে হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রর কাছাকাছি গেলে বোধহয় আমার জি এর মানটা বোধহয় বাড়বে বা আমার ওজনও বোধহয় বেড়ে যাবে, যত উপরে যাবো সে তো কমবে। আমরা আগেই জেনেছি যে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব বাড়ছে, খুব স্বাভাবিক যে তাহলে ওজনও কমবে, জি এর মান কমবে, অবশ্যই আকর্ষণ বল কমবে। কিন্তু যদি আমি কেন্দ্রের কাছাকাছি যাই এবার, অর্থাৎ মাটির গভীরে ঢুকে গেলাম, এই যে এক্স দূরত্বে ঢুকে গেলাম পৃথিবীর ভিতরে, ঠিক আছে, এইখানে একটা এম ভরের বস্তুকে রাখলাম এক্স দূরত্বে, ভূপৃষ্ঠ থেকে এক্স দূরত্ব নেমে, ঠিক আছে, আচ্ছা তাহলে জি এর মানটা বাড়বে না কমবে? অর্থাৎ ভূপৃষ্ঠে মানটা হচ্ছে জি, আবার ধরছি আমি এখানে জি ড্যাশ, ঠিক আছে, কমবে না বাড়বে জি ড্যাশ? সেটা করতে গেলে কি করব না, প্রথমে আমি এখানে গড় ঘনত্বের যে কথাটা আমি একটু আগে পড়েছিলাম সেটা হচ্ছে যে রো ইকুয়াল টু এম বাই 4/3 πr³, এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব, ঠিক আছে, পৃথিবীর ভর বাই পৃথিবীর আয়তন দিয়ে ভাগ করে পৃথিবীর ঘনত্বটা আমি বার করে নিয়েছি, থাক এটা আমার কাজে লাগবে। এইবার আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে স্মল এম ভরটাকে আমি রেখেছি, অর্থাৎ এক্স দূরত্ব পৃথিবীর গভীরে আসার পর, খনির মধ্যে আসার পর, তাহলে এই স্মল এমটা কোথায় আছে না, এই যে আর মাইনাস এক্স ব্যাসার্ধের যে গোলক, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর, ক্যাপিটাল আর, এক্স দূরত্ব ঢুকে গেছে, তাহলে আর মাইনাস এক্স ব্যাসার্ধের একটা গোলক তার উপরে অবস্থান করছে স্মল এম ভরটা, ঠিক আছে, তাহলে এই গোলকটাই এই স্মল এমের উপর আকর্ষণ বল এটা কাজ করবে এই গোলকটার জন্য। আর একটা কী হতে পারে না, এক্স বেধের একটা খোলক কাজ করছে তার উপরে, যদিও এখানে খোলক কিন্তু এই খোলকটা বা রিংটা বা বলয়টা, এক্স বেধের যে বলয়টা, সেই বলয়টা কিন্তু ওই স্মল এম ভরের ওপর কিন্তু কোনো আকর্ষণ বল কিন্তু কাজ করবে না, মানে এটা একটা নিয়মই আছে যে যেহেতু তোমার বলয়ের মধ্যে যদি কোনো জিনিসকে রাখি তাহলে সব দিক থেকে সে টানতে শুরু করে, ফলে আকর্ষণ বল থাকে না। অর্থাৎ সোজা কথাই হচ্ছে যে আমার স্মল এম ভরের ওপর যে আকর্ষণ বল সেটা শুধুমাত্র এই যে ছোটো যে গোলকটা আর মাইনাস এক্স ব্যাসার্ধের যে গোলক তার জন্য। বলটার মান কত হবে, জি এম ড্যাশ এম বাই আর মাইনাস এক্সের হোল স্কয়ার। এম ড্যাশটা কী না, এই গোলকটার ভর, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল এম ড্যাশ হচ্ছে এই গোলকটার ভর। তাহলে এবার আমি এই জায়গাটা এম ড্যাশের মানটা আমি এবার লিখছি, এই এম ড্যাশের মানটাকে যেটা পেয়েছি, দেখো এম ড্যাশের মান আমি কী পেয়েছি, 4/3 π আর মাইনাস এক্সের হোল কিউব, সেটাকে আমি রো দিয়ে গুণ করে দিয়েছি কারণ ওর আয়তন, তাকে রো দিয়ে গুণ করেছি, তাহলে এম ড্যাশ পেয়ে যাবো, অর্থাৎ ওই ভরটা, সেটাকে আমি এখানে এই মানটাকে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে কিছু কিছু জিনিস কাটবে, কী কী কাটবে না, এটা কিউব আছে, এটা স্কোয়ার আছে, এটা কাটলো জিএম জি এম এম আর মাইনাস এক্স বাই আর কিউব। তোমরা করলে বুঝতে পারবে, এখানে আমার কথা শুনে লাভ নেই, এটা তোমরা নিজেরা করে দেখবে, নিজেরাই বুঝতে পেরে যাবে। আচ্ছা এটা সমান তাহলে এম জি ড্যাশ বলতে পারি, কারণ আমি এখানকার তরণটাকে জি ড্যাশ ধরেছি, তাহলে এম জি ড্যাশের সঙ্গে আমি সমান করে দিলাম, সমান যদি করে দিই তাহলে এখানে এম এম কেটে গেল, ঠিক আছে, এম এম কেটে যাচ্ছে, তাহলে জি ড্যাশ সমান কী থাকছে, জি এম এম বাই আর কিউব, ঠিক আছে, জি এম এম বাই আর কিউব, আর জি এম এম বাই আর স্কোয়ার সমান আবার স্মল জি পেয়েছি, তাহলে এই আর কিউব থেকে একটা আরকে আমি নিচে নিয়ে এলাম আর আর স্কোয়ারটাকে এখানে রাখলাম, তাহলে এইটা আবার স্মল জি, অর্থাৎ জি ড্যাশ ইকুয়াল টু তাহলে জি ইন্টু 1 - x/r। দেখো তোমরা নিজেরা আমি চাই যেটা করে দেখো, তা নাহলে পরে একটু বুঝতে অসুবিধাই হবে। অর্থাৎ তাহলে দেখো এখানেও একটা জিনিস বুঝতে পারছি যে জি ড্যাশ, অর্থাৎ এখানেও কিন্তু জি ড্যাশটা কিন্তু জি এর থেকে কমে গেল, অর্থাৎ ভূপৃষ্ঠে যে জি এর যে মান তার থেকে কিন্তু কমে যাচ্ছে। এবার এই এক্সটা যদি তোমার আর এর সঙ্গে সমান হয়ে যায়, ক্যাপিটাল আর এর সঙ্গে, অর্থাৎ আমি যদি পৃথিবীর কেন্দ্রে চলে যাই, তাহলে এখানে আর হবে এক্সের জায়গায় 1 - 1 0 হয়ে যাবে,
অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে, তোমরা ছোটোবেলায় পড়েছো পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন শূন্য, ঠিক আছে, শূন্য হয়ে যাবে। এখন যদি এর প্রশ্ন দেয় যে আমি এই উচ্চতা ভূপৃষ্ঠ থেকে উঠলাম, সেখানে যে অভিকর্ষীয় যে ত্বরণ তাতেও কমে যাবে, পৃথিবীর গভীরে যদি আমি এই উচ্চতা ঢুকে যাই খনির মধ্যে, তাতেও দেখছি যে আমার কমে যাচ্ছে অভিকর্ষ ত্বরণের মান, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠেই কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা সর্বোচ্চ, ভিতরে নেমে গেলেও কমে যাচ্ছে, উপরে উঠে গেলেও কমে যাচ্ছে। এখন কোনটা কোন দিকে বেশি কমছে, এইচ উচ্চতা উপরে উঠলে বেশি কমছে না এইচ উচ্চতা নিচে নামলে বেশি কমছে, সেটা আমি দেখি। প্রথমত এইচ উচ্চতা যদি উপরে উঠি তাহলে আমি দেখছি যে টু এইচ মাইনাস আর এই পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু এইচ উচ্চতা যদি নিচের দিকে নামি তাহলে টু এইচ মাইনাস আর, এটা এক্স লিখেছি আমি এখানে, এক্স দিয়ে বুঝিয়েছি, দুটোকে আলাদা করেছি, অবশ্যই ওটা যেহেতু এইচ ধরেছি এটাকে আমি এক্স ধরে করছি, তাহলে এক্স মাইনাস আর, অর্থাৎ গভীরে গেলে যতটা কমছে ওই উচ্চতায় বা ওই দূরত্ব যদি উপরের দিকে যায় ভূপৃষ্ঠ থেকে তাহলে তার ডবল কমছে, ঠিক আছে, অর্থাৎ তাহলে আমার দেখতে পাচ্ছি যে উপরের দিকে গেলে বেশি কমছে, গভীরে গেলে কম কমছে। এই জিনিসটাকে একটা গ্রাফিক্যালি বোঝানো হতে পারে, কীভাবে না আমি এখানে সেই গ্রাফটা আমি এঁকেছি, তোমাদের দুটো এক্সপ্রেশানে আমি দিয়েছি, একটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে, আরেকটা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামলে, দুটো এক্সপ্রেশানে আমি দিয়ে রেখেছি এখানে। দেখো আমি এখানে জিরো ধরেছি, অর্থাৎ কেন্দ্রে আমি এখন আছি এখানে, তাহলে অভিকর্ষ ত্বরণের মান জিরো। আচ্ছা, কেন্দ্র থেকে আমি এবার যাচ্ছি ভূপৃষ্ঠের দিকে একটু একটু করে, অর্থাৎ উপরের দিকে উঠছি কেন্দ্র থেকে, যত বাড়বো আমার কিন্তু এইটাও স্ট্রেট বাড়বে, ঠিক আছে, কারণ জি এক্স বাই আর এই হিসাবে কিন্তু বাড়বে, অর্থাৎ সরলরেখার সমীকরণে বাড়বে। সরলরেখা তোমরা জিওমেট্রি যদি পড়ে থাকো, সরলরেখার সমীকরণ তোমরা জানো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আমি নাইনেও তোমাদেরকে পড়াতাম, মেকানিক্স পড়ার সময় বলেছিলাম, সরলরেখার সমীকরণ হচ্ছে যে ওয়াই এবং এক্স একই, মানে এক্স এবং ওয়াই একই ঘাতে থাকবে, তো যাই হোক সেসব নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই এখানে, এইভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এবং আর দূরত্বে যখন যাচ্ছে সেইখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এটা চরম, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুটা রিচ করছে জিটা। তারপরে যদি আমি আরও উঁচুতেকে নিয়ে যাই, অর্থাৎ ভূপৃষ্ঠকে ছাড়িয়ে যদি চলে যেতে চাই, তাহলে কিন্তু ও আবার ফল করতে শুরু করবে, এইভাবে ফল করতে শুরু করবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেই ছবি। তোমাদের বইয়ে কিছু কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো একটু দেখবে, যেমন ধরো এখানে বলছে যে পৃথিবীর ভরকে যদি অপরিবর্তিত রেখে তার ব্যাসার্ধ যদি 1% যদি হ্রাস পায়, তাই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত শতাংশ হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে, বইয়ে করে দেওয়া আছে, তোমরা দেখবে অঙ্কটা, ক্যালকুলাস জানলে দেখবে খুব সহজে করে দেওয়া যায়, বিকল্প পদ্ধতিটাও তোমাদের পাশাপাশি দেওয়া থাকবে। আমি চাইবো তোমরা ডেরিভেটিভটা শেখো, তারপর বিকল্প পদ্ধতিটাতেই তোমরা করার চেষ্টা করবে, এই ধরনের প্রবলেমগুলো আরও ঝট করে হয়ে যাবে, ঠিক আছে। এমনিও তাছাড়া তোমাদের যে জ্ঞান আছে শতাংশের অঙ্ক করার, সেখান থেকেও তুমি পারবে বার করতে, আমার ধারণা, তাও বইটা পরে দেখে নেবে, আগে নিজেরা চেষ্টা করবে। নেক্সট আমাদের টপিক হচ্ছে কেপলারস ল, কেপলারের সূত্র। কেপলারের সূত্র, তিনটে সূত্র আছে কেপলারের, এটা তোমার যে প্ল্যানেটগুলো যে ঘুরছে তাকে বেস করে সূত্রগুলো দেওয়া হয়েছে, তিনটে সূত্র একটু ভালো করে দেখবে, তিনটে সূত্র ইম্পর্টেন্ট। প্রথমটার প্রমাণ তোমাদের নেই, পরের দুটো কিন্তু প্রমাণ করতে হবে, তো দেখি কি বলছে। প্রথম সূত্র বলছে যে প্রতিটি গ্রহ সূর্যকে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এরকম ইলিপটিক্যাল একটা শেপ, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এবং সূর্য সেই উপবৃত্তের নাভিতে অবস্থান করছে। নাভি বলতে এখানে হচ্ছে ফোকাস, একটা উপবৃত্তের দুটো ফোকাস থাকে, এই একটা ফোকাস, এই একটা ফোকাস। তোমরা যদি আমাদের সায়েন্স মিউজিয়ামটাতে গিয়ে থাকো, ওখানে দেখবে একটা ক্যারাম বোর্ড আছে এই ধরনের, যে ক্যারাম বোর্ডটা ইলিপটিক্যাল শেপের এরকম, যার দুটো ফোকাস আছে, একটা ফোকাসে যদি তুমি দুটো গুটি রাখো, এই দুটো ফোকাসে দুটো গুটি রাখো, এবং এই গুটিটাকে যেভাবেই তুমি দেওয়ালে মারো না কেন, ও গিয়ে ওকে গিয়ে টাচ করবে, এটাই হচ্ছে এখানকার মজাটা।
এখন এর পিছনে ম্যাথামেটিক্স আছে, সেটা তোমাদেরকে ম্যাথামেটিক্স স্যার বলবে। আমি খুব বেশি কথা ইলিপস নিয়ে বলবো না, কারণ এখানে আমার সেই বিষয়ে আলোচনা করেন। সূত্রটাই এটা যে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে এবং সূর্য থাকবে তাদের ফোকাসে বা নাভিতে, ঠিক আছে। আচ্ছা, ইলিপস জিনিসটা কি একটু বোঝা দরকার, একেবারেই জানবো না কিছু সেটা হয় না। প্রথমত হচ্ছে যে ইলিপসের দুটো এরকম অ্যাক্সিস থাকে, অক্ষ থাকে, এই অক্ষটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, এই স্মল এ ধরেছি এই দূরত্বটা কিন্তু, এটাকে বলা হয় সেমি মাইনর অ্যাক্সিস, ঠিক আছে। আচ্ছা, এই দুই অক্ষকে কেন্দ্র নিয়ে এই ইলিপসের মানে ইকুয়েশন তৈরি হয়েছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, যেমন সরলরেখার সমীকরণ হয়, বৃত্তের সমীকরণ হয়, তেমনি উপবৃত্তেরও সমীকরণ হয়। এখন এই এ আর বি পরস্পর সমান নয়, তোমরা দেখেই বুঝতে পারছ এটা বড় বিটা ছোট। এটা যতটা পরস্পরের কাছে আসে ততই কিন্তু এই ইলিপসটা বৃত্তের মতো শেপ নিতে থাকে, অর্থাৎ বৃত্ত যখন হয়ে যাবে তখন দেখো এই এ আর বি কিন্তু সমান হয়ে যাবে। অর্থাৎ তাহলে বৃত্ত কিন্তু এক ধরনের ইলিপস, এটা স্পেশাল টাইপস অফ ইলিপস, অর্থাৎ ইলিপসেরই একটা স্পেশাল কেস হচ্ছে বৃত্ত বা সার্কেল। এই ইলিপসের একটা জিনিস আছে, এই এ আর বি অর্থাৎ যে সেমি মেজর অ্যাক্সিস আর যে সেমি মাইনর অ্যাক্সিস, এটাকে একটা উৎকেন্দ্রতা বলে। এই উৎকেন্দ্রতার ই বা এসেন্ট্রিসিটি বলা হয়, এটাকে এসেন্ট্রিসিটি। এই উৎকেন্দ্রতা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। তোমাদের ম্যাথামেটিক্সে আছে, আরও ভালো করে শিখবে কী জিনিস উৎকেন্দ্রতা বা এসেন্ট্রিসিটি। এই কথাটার মানেটা হচ্ছে যে এই এর ভ্যালুটা যত বেশি হবে ও তত এরকমভাবে বেঁকে যাবে, যত কম হবে তত বৃত্তের কাছাকাছি আসবে। এবার দেখো এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এটা শূন্য হয়ে যাচ্ছে, এবং উৎকেন্দ্রতা বৃত্তের ক্ষেত্রে কিন্তু উৎকেন্দ্রতা হচ্ছে জিরো, ঠিক আছে। তো আমি ওই জন্য ইলিপ সম্পর্কে এইটুকুই বলে রাখলাম, বেশি কথা আমি কিছু বলবো না এই বিষয়ে। তো প্রথম সূত্র হচ্ছে এটাই যে ইলিপটিক্যাল শেপে ঘুরবে এবং ইলিপসের ক্ষেত্রে উৎকেন্দ্রতার যে মান সেই মানটা হচ্ছে জিরো থেকে ওয়ানের কম, ওয়ানের কম হবে, জিরো জিরো থেকে ওয়ানের কম, জিরো হলে বৃত্ত হয়ে যাবে কিন্তু ওয়ানের কম, ওয়ান ছাড়াবে না কখনোই, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই এসেন্ট্রিক কথাটা, এসেন্ট্রিসিটি যেখান থেকে এসে এসেন্ট্রিক কথাটা, এসেন্ট্রিক কথাটার অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়, তোমরা তোমাদের আছে কি না জানি না, গল্পটা ইংরেজিতে থাকতে পারে, প্যাকিং বলে একটা গল্প ছিল আমাদের, তোমাদেরও বোধ হয় থাকলেও থাকতে পারে প্যাকিং। তো সেখানে এরকম তোমার ওই একটা কথা ছিল এসেন্ট্রিক, মানে একটু খ্যাপাটে টাইপের বলতে পারো, লোকজনকে এসেন্ট্রিক বলা হয় নেচারটাকে। তো এটাও ঠিক তাই, ওই মানে ততটা বেশি কিন্তু এটা ওই রকম কার্ভ হয়ে যাবে, এসেন্ট্রিসিটি যত বেশি হবে তত বেশি এরকম কার্ভ হবে। এসেন্ট্রিসিটি জিরো মানে কিন্তু একদম সেম, একদম ফিক্সড গোল এরকম সার্কেল, ঠিক আছে। তো প্রথম সূত্র হচ্ছে এটাই, তাহলে ওরা সে এটা উপবৃত্তের কক্ষপথে ঘুরবে। নেক্সট, আমি একটু বেশি কথা বলছি অবশ্যই, তোমাদের একটু তো জানা দরকার, কারণ তোমাদের ইলিপস কিন্তু আছে, আমি ওই জন্যই বললাম এই কথাগুলো, কারণ একেবারেই কিছু তখন কিন্তু জানবে তোমরা, জিওমেট্রিতেই তোমাদের আছে কিন্তু, ক্লাস ইলেভেনেই হয়তো পেয়ে যাবে, জিওমেট্রিতে তোমাদের ইলিপস সম্পর্কে যথেষ্ট অনেক কথা আছে, সব জানতে হবে তখন, ইকুয়েশন ফিকুয়েশন সব জানতে হবে, বৃত্তের ইকুয়েশন ইলিপসের ইকুয়েশন সব জানতে হবে। নেক্সট আমার যেটা আছে যে সেকেন্ড ল, সেকেন্ড ল আমাকে কী বলছে, না সেকেন্ড ল এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, আর হচ্ছে তার রেডিয়াস ভেক্টর, ধরো থিটা অ্যাঙ্গেল করে আছে এখানে, আচ্ছা সূর্য আছে এইখানে, এই নাভিতে সূর্য আছে, আগেই বলে দিচ্ছি দুটো দুটো কিন্তু। হ্যাঁ, আরও একটা কথা বলি আমি একটু ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এই যে দুটো যে সেন কেক মানে নাভি বলেছি বা ফোকাস বলেছি, বৃত্ত হলে দেখো এই নাভি দুটো কিন্তু পরস্পরের কাছে আস্তে আস্তে কিন্তু এসে এখানে গিয়ে মিলিত হবে, ঠিক আছে। বৃত্তের কিন্তু একটাই কেন্দ্র, এরও কিন্তু তাই, এই দুটো কেন্দ্র যখন একটা কেন্দ্রে এসে মিলিত হবে, যত এটা গোল শেপ হতে শুরু করবে তত কিন্তু এখানে এসে কাছাকাছি এসে তারা এখানে মিলিত হবে, তখনই কিন্তু একটা নাভ কেন্দ্র হয়ে যাবে। বেশ, তাহলে এই নাভি থেকে সূর্য আছে এবং সে একে আকর্ষণ করে ঘোরাচ্ছে। সেকেন্ড লটা আমাকে বলছে যে এই যে সূর্য থেকে এই যে রেডিয়াস ভেক্টর, এই রেডিয়াস ভেক্টরটা একক সময় পর হয়তো এখান থেকে এখানে গেল, বা কিছুটা সময় পর হয়তো ডিটি সময় পর এখান থেকে এখানে গেল, তাতে ও যে ক্ষেত্রফলটা যে কভার করলো, ঠিক আছে, সেই ক্ষেত্রফলটা বলছে যে একক সময়ে যে পরিমাণ যে ক্ষেত্রফল সে কভার করবে সেইটা সর্বদা ধ্রুবক হবে। অর্থাৎ আমি সোজা কথায় এটাকে একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে যে এরিয়াল ভেলোসিটি। এই কথাটা তোমাদের বইয়ে হয়তো পাবে না, অর্থাৎ এই যে আমার এই পেনটা আমার এখানে আরের কাজ করছে, সে ধরো ঘুরছে, এই অর্থাৎ সে ধরো এইখানে ছিল,
এখানে ছিল, এখান থেকে ঘুরে এই গেল, তাহলে আমার এই যে ত্রিভুজের মতো যে এরিয়াটা সে কভার করলো, এই এরিয়াটা বলছে যে একক সময়ে যে এরিয়া সে কভার করবে সেই এরিয়া, সেই কোয়ান্টিটিটা কিন্তু ধ্রুবক হবে। অর্থাৎ সোজা কথাই হচ্ছে যে এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি বলতে আমরা বুঝাই যে একক সময়ে যে দূরত্ব যায় সেটাকে, এখানে একক সময়ে যে এরিয়া যায়, যে এরিয়া কভার করে সেই এরিয়াটা কিন্তু সব সর্বদা ধ্রুবক হবে। কে কভার করছে? না, এই রেডিয়াস ভেক্টর আটটা, অর্থাৎ ব্যাসার্ধটা, সিম্পলি কথা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে আমি থিটা কোণ করে আছে, আমি এখানে আর রেখেছি, পি থেকে আমি ধরে নিচ্ছি যে ডেল্টা টি সময় পর সে কিউতে এসে পৌঁছেছে, ঠিক আছে, কিউতে এসে পৌঁছেছে, এবং তার ফলে যে ডিএ পরিমাণ যে ক্ষেত্রফল সে কভার করছে সেই ক্ষেত্রফলটাকে আমি একটা ত্রিভুজ দেখতেই পাচ্ছি, একটা ত্রিভুজের মতো হয়েছে অনেকটা, এবার যে ত্রিভুজটা হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে আর, ইনটু আর ডি থিটা, এই যে পিকিউ যে ছোট্ট যে দূরত্বটা সেইটাকে বলা হচ্ছে আর ডি থিটা, ঠিক আছে, আর ইনটু ডি থিটা। এই তোমরা জানো এস ইকুয়াল টু আর থিটা, সেইখান থেকে এই ডি থিটা, এই ডি ডেল থিটা দিয়ে গুণ করে দিয়েছি, আর ইনটু ডেল থিটা, অর্থাৎ এই পিকিউটা উচ্চতা, সিম্পল কথা উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে আমি এই ক্ষেত্র ত্রিভুজটা ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে হাফ আর স্কোয়ার ইনটু ডি থিটা, ঠিক আছে। এখানে আমি অ্যাপ্রক্সিমেট লিখেছি কারণ এটা বেরিয়ে যাচ্ছে, দেখো এই যে সামান্য একটু বেরিয়ে যাচ্ছে, আমি সেটাকে নেগলেক্ট করছি, ঠিক আছে, আমি সেটাকে বাদ দিয়ে আমি ধরতে হবে। এবার কী করছি, না লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডি এ বাই ডি টি, ডেল এ বাই ডেল টি, অর্থাৎ আমি আগেই বলেছি যে একক সময়ে কতটা এরিয়া সে কভার করছে সেটাকে, তাহলে ডিটি দিয়ে ভাগ করতে হবে, কারণ ডিটি সময়ই তো এখান থেকে এখানে গেছে, তাহলে ভাগ করে দিই, তাহলে হাফ আর স্কোয়ার লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডি থিটা বাই ডিটি। দেখো লিমিটও তোমাদের চলে এলো, লিমিটও কিন্তু হচ্ছে ক্যালকুলেশনই একটা ব্যাপার, লিমিট সম্পর্ক তোমরা জেনেছো কিনা আমি জানি না, কিন্তু লিমিটেরও কিন্তু এখানে একটা কাজ চলে আসছে, অর্থাৎ আমার এই যে ডেল্টা টি খুব ক্ষুদ্র, কিন্তু সেই কারণেই আমি বলতে চাইছি ডেল্টা টিটাকে খুব ক্ষুদ্র ধরছি, ঠিক আছে। আচ্ছা তাহলে কী হবে, না আমার ডেল থিটা বাই ডেল টি, এটাকে আমি তাহলে ওমেগা ধরতে পারি, সো হাফ আর স্কোয়ার ওমেগা, ঠিক আছে, তাহলে আমি এরিয়াল ভেলোসিটি এটা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমি বলতে পারছি না যেটা ধ্রুবক হবে না হবে না, কারণ ব্যাপারটা হচ্ছে যে ওমেগা এ আদৌ ধ্রুবক কি না আমি তো এখন অবধি জানি না, কারণ ওমেগা কিন্তু বদলাতেও পারে এখানে, কারণ ইলিপস এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু বৃত্তাকার পথ নয়, কিন্তু বৃত্ত হলে কিন্তু ধ্রুবক থাকতো একইভাবে ঘুরত, কিন্তু ইলিপসে কিন্তু দেখো এই যে সূর্য থেকে দূরত্ব এইখানে যখন যাবে তখন বেড়ে যাবে, এখানে আসবে কমে যাবে, এখানে আরও কমে যাবে, তো চেঞ্জ হচ্ছে দূরত্বটা, যার ফলে এরা যে ধ্রুবক কি না আমি কিন্তু জানি না, ঠিক আছে, বলতে পারবো না। আচ্ছা আরও যে ধ্রুবক সেটা বলতে পারবো না, আরও পাল্টাচ্ছে, ঠিক আছে, তাহলে সেটাকে ধ্রুবক প্রমাণ করার জন্য এবার আমার নেক্সট কাজটা শুরু করতে হবে। এখান থেকে আমি আরও দূরত্বটাকে এঁকেছি, এই স্পর্শক বরাবর আমার রৈখিক ভরবেগ পি এঁকেছি, বেগের দিকে এটা, তাহলে রৈখিক ভরবেগের দিকেও এটা হবে, কারণ ভি আমরা জানি স্পর্শক বরাবর হয়, একদিনই বলেছি, তাহলে পি এটা হচ্ছে রৈখিক ভরবেগ। এই রৈখিক ভরবেগটাকে আমি দুটো উপাংশে ভেঙেছি, দুটো লম্ব উপাংশে, একটা হচ্ছে যে ব্যাসার্ধ বরাবর পি আর, একটা হচ্ছে ব্যাসার্ধর লম্ব দিকে অর্থাৎ পি এন, এই দুটো উপাংশে আমি রৈখিক ভরবেগটাকে ভেঙেছি, ঠিক আছে। এখন রৈখিক ভরবেগ যদি পি হয় তাহলে এম ভরের যে স্মল এম ভরের যে বস্তু তার উপর যে কৌণিক ভরবেগ কাজ করবে সেটা কি হবে, না এল ইকুয়াল টু হচ্ছে আর ক্রস পি এন। এখন স্যার বলতে পারো, তোমরা বলতে পারো যে স্যার আপনি পি এনটা কেন ধরলেন, পি আরও তো আছে, হ্যাঁ পি আরও আছে, আর ক্রস পি আরও হবে, সেটাও একটা রৈখিক ভরবেগ হবে এই দিক বরাবর, পরে আসছি সেটা, আর ক্রস পি এন। এখন পি আর যদি ধরি, আর ক্রস পি আর যদি করি, তাহলে দেখো ক্রস প্রোডাক্ট এই পি আরের দিক আর আরের দিক বিপরীতমুখী হতে পারে কিন্তু একই দিক, অর্থাৎ এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হয় 180 ডিগ্রি, নাহলে 0 ডিগ্রি, না 0 না হলে 180 ডিগ্রি, অর্থাৎ সাইন করলে কিন্তু সেটা 0 হয়ে যাবে, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট করলে 0 হয়ে যাবে, অর্থাৎ সেই কারণে আমি এইটাকে ধরিনি, আমি শুধু এটাকে নিয়ে কথা বলছি। এবং এখানে দেখো লম্ব হয়ে আছে, এই পিএন এর সঙ্গে আর লম্ব, সো আর ক্রস পিএন, তাহলে সাইন 91 হয়ে যাবে, অর্থাৎ আর ইনটু পিএন, সোজা কথা হচ্ছে এটা 1। তাহলে রৈখিক ভরবেগ পেয়ে গেলাম, এল ইকুয়াল টু তাহলে আর ইনটু পি এর পরিবর্তে আমি এম ভি লিখছি, ঠিক আছে, সো এম ভি। আচ্ছা এইবার আমার নিজের ছকে চলে এলাম, ভি এর পরিবর্তে আমি ওমেগা আর বসিয়ে দিলাম, তাহলে এম ওমেগা আর স্কোয়ার, ঠিক আছে, আচ্ছা এটা সমান তাহলে এল।
আচ্ছা, এখান থেকে আমি আর স্কোয়ার ওমেগার মানটা বার করলাম এল বাই এম, কারণ আমার এইখানে এই এক্সপ্রেশনে দেখো এই এরিয়াল ভেলোসিটির এক্সপ্রেশনে আমার আর স্কোয়ার ওমেগা আছে, তাহলে ওইটা সমান হচ্ছে দেখতে পাচ্ছি এল বাই এম, তাহলে এল বাই এমকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ডিএ ডিটি ইকুয়াল টু এল বাই টু এম। ঠিক আছে, এখন তাহলে কৌণিক ভরবেগ আছে আর বস্তুর ভর আছে, বস্তুর ভর যে ধ্রুবক আমরা খুব ভালো করে জানি। কৌণিক ভরবেগটা দেখো, তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্র যদি পড়ে থাকো তাহলে যে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে ভরবেগ সর্বদা ধ্রুবক থাকবে। সো কৌণিক ভরবেগের ক্ষেত্রে এখানে দেখো সূর্য এবং পৃথিবীর মধ্যে নিজেদের মধ্যেই যে আকর্ষণ বল, কিন্তু বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স কিন্তু এখানে নাই, তার ফলে কী হবে না কৌণিক ভরবেগ কিন্তু ধ্রুবক থাকছে, অর্থাৎ এল বাই এম কোয়ান্টিটি হচ্ছে ধ্রুবক কোয়ান্টিটি। তাহলে আমি বলতে পারি যে ডিএডিটিও ধ্রুবক, ঠিক আছে, অর্থাৎ এরিয়াল ভেলোসিটি ধ্রুবক হচ্ছে। এইভাবে প্রমাণ করতে হবে, এই প্রমাণটা কিন্তু দেখে রাখবে, কেন হ্যাঁ এই প্রমাণটিতে আসে পরীক্ষায়। থার্ড ল হচ্ছে, আমি থার্ড লটা পড়িয়ে শেষ করবো আজকে, অনেকটা বড়ো হয়ে গেল ভিডিওটা। থার্ড ল বলছে যে এই যে গ্রহগুলো যে ঘুরছে সূর্যকে যে প্রদক্ষিণ করছে, তার যে পর্যায়কাল, ঠিক আছে, টাইম পিরিয়ড, সেই পর্যায়কালের বর্গের সঙ্গে যে ব্যাসার্ধে ঘুরছে গ্রহগুলো সেই ব্যাসার্ধের তৃতীয় ঘাতের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আর ব্যাসার্ধ নিয়ে যদি ঘোরে তাহলে আর কিউবের সঙ্গে টি স্কোয়ার হচ্ছে পর্যায়কাল, এই ঘোরার যে পর্যায়কাল সেটার সঙ্গে এটা সমানুপাতিক হবে সম্পর্ক। তোমরা বলতে পারো স্যার আপনি হঠাৎ করে বৃত্ত এঁকে দিলেন উপবৃত্ত থেকে, হ্যাঁ ঠিকই বলেছ, এটা উপবৃত্ত থেকে বৃত্তই ধরে নিয়েছি, কারণ বৃত্ত ধরেই আমাকে করতে হবে। অ্যাকচুয়ালি মানে বলছে যে পৃথিবীর যে মানে কক্ষপথ, এই কক্ষপথটা কিন্তু উপবৃত্তাকার ঠিকই, কিন্তু ওই যে বললাম এসেন্ট্রিসিটি বা ইয়ের ভ্যালুটা কিন্তু খুব কম, অর্থাৎ প্রায় জিরোর কাছাকাছি, তার মানে প্রায় বৃত্তাকারই ধরে নেওয়া হয় ওটাকে, কিন্তু উপবৃত্তাকার, হ্যাঁ এতটা কিন্তু নয়, আমি এটা বোঝানোর জন্য এঁকেছি ইলিপসটা, এতটা ডিফারেন্স নয় কিন্তু কখনোই, ঠিক আছে, ভূগোল বইও দেখবে থাকে অতটা ডিফারেন্স কিন্তু নয় এটা, কিন্তু উপবৃত্তাকার, কিন্তু বৃত্তাকার বলা যায়, কিন্তু প্রায় বৃত্তাকার বলা যায়। সো আমি এখানে প্রায় বৃত্তাকার ধরেই এই প্রমাণটা আমাকে করতে হবে। তাহলে এখানে আমার অভিকেন্দ্র বল কত, এম ভি স্কোয়ার বাই আর, অভিকেন্দ্র বলের জন্যই ঘুরছে। অভিকেন্দ্র বল কে যোগাচ্ছে, মহাকর্ষ বল যোগাচ্ছে, এফ ইকাল টু জিএমএম বাই আর স্কোয়ার, মহাকর্ষ বল, তাহলে এই দুটোকে সমান করি, এম ভি স্কোয়ার বাই আর ইকাল টু জিএমএম বাই এম বাই আর স্কোয়ার, সমান করে দিলাম, সেখান থেকে ভি স্কোয়ারের মান বা এম এম স্মল এম স্মল এম কেটে দিলাম, ভি স্কোয়ারের মান বার করছি জিএম বাই আর, ঠিক আছে, তাহলে ভি ইকাল টু রুট ওভার অফ জিএম বাই আর। তাহলে কৌণিক বেগ কত, ভি আর বাই আর, এখান থেকে কৌণিক বেগের এক্সপ্রেশন পেলাম। পর্যায়কাল কত পাবো, টি ইকুয়াল টু ক্যাপিটাল টি টু পাই আর বাই ভি, টু পাই আর পরিধি বাই রৈখিক বেগ, ঠিক আছে, ওমেগা টু পাই বাই ওমেগাও করতে পারতাম, করিনি, বাদ দাও দরকার নেই, আমার টু পাই আর বাই ভি করেছি, তাতেও বার বেরোবে আমার, তাহলে টু পাই আর বাই ভি এর মানটা বসিয়ে দিলাম, এই যে ভি এর যে মান আমি পেয়েছি রুট ওভার রুট ওভার, এবার রুটটাকে এটাকে উপরে তুলে দিলে রুট ওভার আর বাই জি এম চলে আসবে, ঠিক আছে। এবার আমি কী করবো, টি স্কোয়ার করে দেবো এখানে, এই এই টি ইকুয়াল টু এটা পেয়েছি, তাহলে এই টি ইকুয়াল টু এটা, টি স্কোয়ার করে দিই, টি স্কোয়ার করে দিই, মানে কী হবে, ফোর্স পাই স্কোয়ার আর স্কোয়ার, উপরে রুটটা উড়ে যাবে, তাহলে কী ধরাবে আর কিউব হয়ে যাবে, আর স্কোয়ার ইন্টু আর গুণ হয় আর কিউব, বাকি পোর্শনটা ধ্রুবক, অর্থাৎ টি স্কোয়ার ব্যারিজেস আর কিউব, আর কিউবের সঙ্গে সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার। এই হচ্ছে তৃতীয় সূত্রের প্রমাণ। আচ্ছা, এবার একটা অঙ্ক দেয় অনেক সময় যে বলতে পারে, এরকম বইয়ে তোমাদের বই থাকবে ও সব বই থাকে, যে বললো যে হঠাৎ করে পৃথিবী ব্যাসার্ধ হয়তো অর্ধেক হয়ে গেল, আর থেকে আর বাই টু হয়ে গেল, তাহলে পর্যায়কাল মানে পৃথিবীর এক বছর হতে কদিনে হবে, ঠিক আছে, অর্থাৎ তার মানে পর্যায়কালটা কী পরিবর্তন হবে, এক বছর হতে আমরা জানি যে 365 দিনে একবার ঘুরে আসে, অর্থাৎ পর্যায়কাল 365 দিন, এখন কত দিনে বছর হবে এই প্রশ্ন করছে, যদি ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, সব বই করে দেওয়া আছে, নিজেরা চেষ্টা করবে এই ফর্মুলার অঙ্ক, ঠিক আছে, ব্যাস আর বড় হয়ে গেল এটা করো, আমি নেক্সট দিন আবার ছোটো ছোটো যে অঙ্কগুলো আছে বইয়ে সেগুলো একটু দেখবে, বই করে দেওয়া অঙ্কগুলো, ঠিক আছে, ব্যাস।